প্রতিবেশী দেশ থাইল্যান্ডে যাওয়ার জন্য সীমান্তবর্তী ক্রসিংয়ে এভাবে ভিড় করছেন মিয়ানমারের হাজার হাজার বাসিন্দা দেশটিতে মিয়ানমার জান্তার সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী চলছে তুমুল লড়াই সশস্ত্র গোষ্ঠীগুলোর তীব্র প্রতিরোধের মুখে মিয়ানমার সেনাবাহিনী একে একে বিভিন্ন শহরে নিয়ন্ত্রণ হারাচ্ছে গত বৃহস্পতিবার সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ একটি শহর মায়াবতী দখলে নেয় বিদ্রোহীরা এরপরেই শুক্রবার ভোর থেকে থাইল্যান্ডে পালাতে সীমান্ত ক্রসিংয়ে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয়রা বলছেন কারেন রাজ্যে বিদ্রোহীদের দমনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলার আশঙ্কা করছেন তারা তাই নিরাপদ আশ্রয়ের জন্য নিজ দেশ ছেড়ে প্রতিবেশী থাইল্যান্ডে পাড়ি জমাচ্ছেন আমি খুবই ভীত মিয়ানমার সীমান্তের এই পারে নিজেকে নিরাপদ মনে করছি প্রথমে মা ছেলে আমরা এখানে এসেছি এখন আমার স্বামীও আসবেন রয়টার্স বলছে মিয়ানমার জানতা ও বিদ্রোহীদের লড়াইয়ে থাইল্যান্ডে পালিয়ে যাওয়া মানুষের সংখ্যা বেড়েই চলেছে চলতি সপ্তাহে তা দ্বিগুণ হয়েছে প্রতিদিন সীমান্তে ভিড় করছেন প্রায় চার হাজার মানুষ বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও দুইটা স্থানীয়দের পাশাপাশি মিয়ানমার সেনা সদস্যরাও থাইল্যান্ডে পালাতে সীমান্ত এ জড়ো হচ্ছেন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে মায়াবতী শহরে সেনাবাহিনীর প্রধান ঘাঁটি দখলের পর প্রায় দুইশ সেনা থাইল্যান্ডের একটি সীমান্ত ক্রসিং এ জড়ো হন এই সেনাদের থাইল্যান্ড আশ্রয় দেবে কিনা সে বিষয়ে আলোচনা করছে থাই কর্তৃপক্ষ এদিকে মায়াবতী শহরের নিয়ন্ত্রণ হারানো জান্তা সরকারের বড় পরাজয় মনে করছেন অনেকে আলজাজিরা বলছে মায়াবতী জান্তা সরকারের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র তাদের অন্যতম আয়ের উৎস সম্প্রতি এখানে ভারী পণ্যবাহী যানবাহন চলাচলের জন্য একটি সেতু তৈরি করা হয়েছে পাশাপাশি একটি কার্গো টার্মিনালও গণমাধ্যম বলছে গত এপ্রিল থেকে চলতি বছর এপ্রিল পর্যন্ত মায়াবতী হয়ে একশো দশ কোটি ডলারের বাণিজ্য হয়েছে রাইসা সময় সংবাদ